हे गाइस, वेलकम बैक टू माय चैनल लर्निंग विद सीके ब्लॉग्स। तो आज के হচ্ছে অষ্টমী পূজো। আজ কি অষ্টমী পূজো, তো আমরা ভাবছি বের হব একটু ঠাকুর দেখতে। তো এখন আমরা রেডি হইনি, রাত বাজে 9:30 আর আমরা এখনো রেডি হইনি। তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো শুরু করলাম, দেখছি কতটা কি দেখাতে পারবো, যতটুকু পারবো দেখাবো। আর চলো তাহলে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি সাজুগুজু করে। আর এখানে গেড্ডু আছে, গেড্ডু রেডি হয়নি কিছু, আমরা মানে এখনো কিছু রেডি হয়নি, এখনো একটু টাইম লাগবে স্টার্ট করতে। রেডি রেডি হব, একটু পরে রেডি হচ্ছি। বেরোতে ওই 10:30 নাগাদ হয়েই যাবে। तो हम अभी निकल रहे हैं, चलो देखा जा। निकल गए एकदम घर से, वो मम्मी बड़ा वाला गेट लगा रही है और पापा ये रहे स्कूटी पे। अभी हम चलेंगे, बस पहले पीछे के घर जाएंगे, उसके बाद हम वहाँ से निकल जाएंगे घूमने। तो चलो फिर पीछे के घर पे जाके मिलते हैं। চলে এসেছি কালীবাড়ি মন্দিরে, এটা কালীবাড়ি মন্দির। তো এবার আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, এন্ট্রি নেব, ভিতরে যাব। সঞ্জিত ওই যে হেলমেটটা থুচ্ছে বাইক ইসের মধ্যে, স্কুটির মধ্যে, তারপরে আমরা চলে যাব। তোমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি, ভিতরে নিয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন ভিতরে অনেকই লোকজন আছে প্রচুর, আর চারদিকটাই দোকান, মানে স্টল লাগানো পুরো চারদিকটাই, ভিতরে স্টল লাগানো, খাওয়া দাওয়া জামা কাপড় যা যা মানে কেনাকাটার থাকবে সব কিছুই পাওয়া যাবে। আর এখানে হচ্ছে প্রতিমা ঠাকুর, দুর্গা ঠাকুরের মূর্তি, মন্দির করা আছে বিশাল বড়, মন্দিরের মধ্যে ঠাকুর করেছে, ওর মধ্যে প্যান্ডেল করেনি, এমনি মানে একটু কাপড় টাপড় টাঙিয়ে করে নিয়েছে। এটা পুরো মন্দির। এখানে ছোট ছোট বাচ্চাগুলো সেজেছিল, ডান্স হয়েছে, প্রোগ্রাম। আমরা এখন ঠাকুর দেখার পরে খেতে চলে এসেছি, ঘুগনি খাওয়া হচ্ছে, সঞ্জিতকে দিয়ে দিলাম এক প্লেট। তো এবার আমি নিয়ে নেব, আর তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছে। আর কেউ নেবে না, প্লেটটা আমার ছিঁড়া ছিল যে তাই প্লেটটা চেঞ্জ করে নিলাম, মানে আর একটা প্লেট বসিয়ে নিলাম। এবার রশ্মিকে দেখো কী করে খাচ্ছে, আর সব এখানে মানে সব দেখতে আসছে ঠাকুর। এই যে বিশাল বড় এক মন্দির, ওটা খুব ভালো খেতে হয়েছে ঘুগনিটা, সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই পিছনে নিয়ে আসছে। এবার ঘুগনি খাওয়া শেষ, আইসক্রিম খাওয়ার পালা। তো আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা সবাই, একটা করে কর্ন, কর্নের টোপ, তো এই যে ডবল চকলেট, খেতে দারুণ আইসক্রিমটা। রশ্মি খুলছে ধীরে ধীরে। তো এখানে ভিডিও শ্যুট হচ্ছে, তো স্ন্যাপচ্যাপ নাকি খুলে নিয়ে বসেছিল। আর ওইদিকে ঠাকুর, এখানে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, পিঙ্কিরা ফ্যামিলি ফটো তুলছে। একদম ঘর থেকে আর মম্মি নে চেঞ্জ করলে, মানে আমি তো চেঞ্জ নি কে বস আপনা কাম কাজ করলে, আর মম্মি চেঞ্জ করছে কি, পাপাও চেঞ্জ করছে। তো গাইস, ব্লগ এই তক থা। ব্লগ কেসো লাগা কমেন্ট মে জরুর বতানা, আর চ্যানেল কো সাবস্ক্রাইব করনা মত ভুলনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর वीडियो पसंद आए तो एक लाइक भी ज़रूर कर देना।